अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ आपने देखे छे ना मैं? हाँ अभी तो माँ के किछु उपहार दीनी तो शे जुन्नो आचल पातो अरे लज्जा पाच क्या आँचल पातो कीसे लज्जा कि चाबी एटा नाओ और सेखाने चले जाओ और ततदिन फेरत आसबे ना যতদিন না আমি ঠাকুর মশাইকে দিয়ে সব দোষ কাটাই, বুঝেছ? আরে এখনো দাঁড়িয়ে আছো কেন? মহুয়া তুমি এখনই এই বাড়ি থেকে যাও, ব্যাস এতেই সবার মঙ্গল। এটা কি করছো মা? পুলিশ আপনার ছেলে আর ও আমার স্বামী, আপনার আর আমার ভাবনা একই রকম। যখন আমার মনে হবে যে আমার জন্য পুলিশের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তখন আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু এভাবে আপনার কথাতে আমি যাব না। আমার ধাক্কা দিচ্ছিস? এখনই দেখাবো মজা। মহুয়া আমি তোমার কথা না শুনলে তুমি আমাকে ধাক্কা দেবে নিজের শাশুড়িকে? এ কি বলছেন আপনি, আমি আপনাকে ধাক্কা কখন দিলাম? আরে কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? মা ওর খুব সাহস বেড়েছে, আমাকে ধাক্কা দিচ্ছে। আরে আমি কিচ্ছু করিনি মা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি সত্যি কথা বলছি। আরে আমার পুরো বিশ্বাস আছে মহুয়ার উপর, ও ধাক্কা দিতেই পারে না। তাহলে কি আমি মিথ্যে বলছি মা? আরে যদি বাবলিকে চাবুক মেরে সত্যি বের করা যায়, তাহলে তার বোনকেও থাপ্পড় মেরে সত্যি বের করা যায়। যদি আমার মহুয়ার গায়ে কেউ হাত তোলে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর তোমরা সবাই তো কথা দিয়েছিলে আমাকে যে বিয়ের সব নিয়ম তোমরা ভালো মতন পালন করবে। তাহলে কি হচ্ছে এইসব? কালকে মহুয়া রান্না করবে, যাও গিয়ে প্রস্তুতি নাও। ব্যাস বাবা আমি এই অনুষ্ঠানটা চাই না। দেখো ছোট মা, একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, এই বাড়ির বৌমা থাকলেই তবেই এই বাড়িতে ছেলেটাও থাকবে, এরপর তোমাদের সিদ্ধান্ত। আরিয়ান কেন চিন্তা করছিস তুই, আমি আছি তো, নেফুলিয়া চল। এই দেখো। আমি তোমাকে বলেছিলাম না মহুয়া যে আমরা আমাদের জীবনটা নতুন করে আবার শুরু করব, আর বিশেষ হবে এটা। দেখো পুরো ঘরটাকে আমি তোমার ফেভারিট ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে আমার বউ এতটাই সুন্দরী যে তার সামনে এই ফুলগুলোও ফিকে পড়ে যাচ্ছে। আচ্ছা ঘরটা তুমি বেশ ভালোই সাজিয়েছ। হ্যাঁ কিন্তু এখন না অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি, গুড নাইট। আরে আরে এত সহজে কি করে ঘুমিয়ে পড়বো? আরে আজকের দিনেও তো কোনো নিয়ম পালন থাকে নাকি? আচ্ছা তো কি হয় আজকের দিনে? আমি বলছি মরতে দম তক না বদলেগি তুমো মেরি আদত হো দোবারা প্যার না হোগা আখির তুম মোহাব্বত হো দিল মে আয়েগা না কোই
के लिए तू काफी है। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি আমি ঠিক আছি। আরে অদ্ভুত ব্যাপার এই পুতুলটাও না, একটু শান্তিতে প্রেমটাও করতে দেয় না। আর এই পুতুলটাও পুরো বাবলির মতন, ও আমাদেরকে শান্তি দিত না, এও তো আমাদেরকে শান্তি দিচ্ছে না। আরে কি সমস্যা, কি হয়েছে তোমার? অদ্ভুত ব্যাপার না, আমি ওটাকে আলমারিতে তুলে রেখেছিলাম, তাহলে ওটা বাইরে এলো কি করে? মহুয়া, তোমার দিদির আত্মা আবার এই পুতুলটার মধ্যে প্রবেশ করেনি তো? তোমার দিদির আত্মা আবার পুতুলের মধ্যে প্রবেশ করেনি তো? সত্যি এরকম এরকম হতে পারে নাকি? হ্যাঁ, আর মহাদেব, আরে বাবা তুমি কতটা সরল বলো তো, তুমি না একদম আমার ছোট মার বাবার মতন, এত কুসংস্কার ছন্ন। আরে এইসব কথায় কে বিশ্বাস করে? আর হ্যালো, আজকে আমাদের ফুলসজ্জা, একটু নিজের স্বামীর ওপর মনোযোগ দাও, তুমি কিনা এই পুতুলের ওপর মনোযোগ দিচ্ছ? তুমি পুতুলকে দেখো, আমি একটু জল নিয়ে আসি, ঠিক আছে? শুধুমাত্র বুলবুলই ছিল যে সব সময় আমার পাশে ছিল, আর তাই ও শুধু আমার। মহুয়া, তোমার দিদির আত্মা আবার এই পুতুলটার মধ্যে প্রবেশ করেনি তো?